পছন্দ করার আগে বিনীত অনুরোধ থাকলো, যে শহীদ ভাইদের, যে শহীদ ভাইয়ের স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশের, দয়া করে এই গাদ্দারি কেউ করবেন না। রাষ্ট্রের সাথে শহীদ ভাইদের সাথে কেউ গাদ্দারি করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশ 1971 সালে যেই জেলের জন্ম, তাকে নিয়ে চক্রান্ত চলেছে চলেছে চলেছে। আজ সময় এসেছে, আজ সময় এসেছে সকল চক্রান্তকে দূর সেরে দিয়ে এই আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যে যেই স্তরে আছেন, যে জায়গায় আছেন, সকলের দায়িত্ব এই দেশটিকে গড়া। কেউ দুর্নীতি করবে তাকে ধরে ফেলবেন। আপনার সন্তানকে দুর্নীতি করতে শেখাবেন না। আপনার সন্তানকে আপনি বলবেন যে যা নিয়ে, যেমন গতকালকে দেখলাম বেশ কিছু জায়গায় ভাঙা ভাঙ্গি একটা নার্সারি ভাঙা ভাঙ্গি হয়েছে, সবাই নিয়ে যাচ্ছে যে যার মতো। আমরা আটকানোর চেষ্টা করলাম, পারলাম না, শুধু বললাম কি জবাব দেবেন আল্লাহর কাছে, এই যে জিনিসটা চুরি করে নিয়ে যাচ্ছেন। আমরা এই চোর জাতি প্রমাণ করতে চাই না, যে যার জায়গা থেকে কে কি করে করুক, এই কথা বলার কোন সুযোগ নাই। প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে, যেখানে আপনার সেখানে রুখে দাঁড়াতে হবে। অনেক সহ্য করেছি আমরা, আমাদের ছাত্র ভাইরা এই যে যারা আছে এখানে, আমি এক ভাইকে আমার পাশে দেখলাম, কই সে, ওর মাথা ফাটা, এখানে আসো, এই যে দেখেন ওর মাথায় এখনো ব্যান্ডেজ। ও কিসের আশায় এই রক্তাক্ত শরীর নিয়েছে, কিসের আশায়? আপনার আমার সন্তান যেন অধিকার পায়, এজন্য কোনো কিচ্ছু না, বিনিময় কিছু না। ও এইটা নিয়ে কি আপনাদের কাছ থেকে টাকা চেয়েছে? ভাই আমি আহত হয়েছি, টাকা দেন, কাউকে বলেছে? কিসের স্বার্থে? একটাই স্বার্থ, আমরা আমাদের এই দেশটাকে সত্যিকার অর্থে সারা বিশ্বে, বিশ্বের মানচিত্রে সবচেয়ে সম্মানিত দেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্রাণের দাবি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমি আমাদের আজকের এই জায়গায়, আজকের এই জানা যায় যারা এসেছেন, আমি একটু বিনীত অনুরোধ করব, যারা আমাদের